এই ভাই এই তোর কি মরার ইচ্ছা হচ্ছে নাকি? ওই আর মরলাম, গাড়িটা তো উপর দিয়ে তুমি চালালেই না। আরে ইয়াং ম্যান, আজ থেকে তোমার কি হয়েছে যে তুমি গাড়ির সামনে চলে আসছো, মরতে ইচ্ছা হচ্ছে তোমার? আর বলবেন না স্যার, বউর জ্বালায়। ও এই ব্যাপার? একদম একদম ঠিক ধরেছেন স্যার। আরে তার জন্য কি কেউ সুসাইড করে নাকি? স্যার আর বলবেন না, আজকে নেল পলিশ তো কালকে ঠোঁট পালিশ, কালকে মেকআপ বক্স তো পরশু ফেস পাউডার, জীবনটা পুরো ওয়াইফাই রাউটারের মতো বানিয়ে গিয়েছে, যতই দিচ্ছি ততই শেষ আর হচ্ছে না। ও এই ব্যাপার? আরে তার জন্য কেউ সুসাইড করে নাকি? আর কওনি স্যার, প্রত্যেক দিন কানের কাছে ঘ্যান ঘ্যানানি না, শুয়ে শুয়ে আর ভালো লাগেনি, কি করবো কও তো দু, তার জন্য আমি ভাবে লিখি যে বাকে এর জীবন রেখে কোনো লাভ নেই, ওই জন্য বাড়ি পেয়ে আসি ঘন। ঠিক আছে চাপ নেই, আমি সব ঠিক করে দেবো। শোন তাহলে এদিকে শোন, এটা করলে হবে কাজ? হবে না মানে 100% হবে। আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমার বাড়ি চলো। রাজু ভাই এসছে। কি গো? আরে আমি যে আগে যেখানটা কাজ করতাম না, সেখানটাই আগে আমার সাথে ছিল, কাজ করছিল, মানে এর কাছে কাজ করছিলাম, খুব ভালো মানুষ, একদম বন্ধু, মানে খুব ভাইয়ের মতো একদম বলি। ও ভালো, তোমাকে যে মেকআপ বক্স আনতে বলেছিলাম তুমি নিয়ে এসেছো? আরে মণিমালা তুমি তো সবই জানো, মানে আমি তো কতদিন হয়ে গেল কাজে যাইনি বলো তো, তারপর আবার এই সংসার চালানোর খরচা, তারপর তোমার এইসব জিনিস কোথা থেকে এনে দেবো বলো তো, তুমি এমন বায়না ধরো না, মানে কি আর বলবো তোমাকে। জানি তো জানি, অত বাহানা দেখাতে হবে না, জবে থেকে এসেছি তবে যে কোন একটা জিনিস এনে দিয়েছো তুমি আমাকে। কি জিনিসটা এনে দিয়েছো বলো তো, কি জিনিসটা এনে দিয়েছো তুমি আমাকে? আচ্ছা তাহলে যে আলমারি ভর্তি জিনিসগুলো ওগুলা কার? ওটাই শুধু চোখে পড়ে, আর অন্য কিছু দেখা যায় না। তিন ট্রাঙ্ক ভর্তি তো শাড়ি রেখেছো, যা জিনিসপত্র সব তো তোমার ট্যাঙ্কের ভিতরে থাকে, আমার একটা মানে একটা জামা প্যান্ট সামান্য কি জাঙ্গিয়াটা পর্যন্ত রাখতে পারি না, দড়িতে টাঙিয়ে রাখতে হয়। তিন ট্রাঙ্ক ভর্তি করেছি, বেশ করেছি, আরো তিন ট্রাঙ্ক ভর্তি করবো। আজ অবধি বিয়ের পরে একটি গয়না এনে দিয়েছো তুমি? আমাকে বেচে দাও, আমাকে বেচে দাও, বিয়ে করে নাও না। আচ্ছা তো আর কি। আরে ভাই মাকু ইয়ার, বৌদির সঙ্গে ঝগড়া করছো কেন? কিটা করবো তুমি বলো তো। এই নাও টাকা, আর বৌদি কি বলছে যাও এনে দাও। রাজু ভাই এসছে, অনেকদিন পরে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। ঠিক আছে রাজু ভাই, আমি তাহলে আসছি বাজার থেকে, ঘুরে আসছি, তুমি বসো বাড়িতে, আমি আসছি বাজার থেকে। আরে ভাই মাকু একটু জলদি আসবে, আমার একটু তাড়া আছে। আর রাজু ভাই জলদি কিসে, তুমি এখন দাঁড়িয়েছো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। হ্যালো সোহান, কি বলছি একটু ঠিক করে শুনবে, দু গাড়ি মাল পান্না বাবুর কাছে নিয়ে যাবে, ওর আনলোড করে 1,00,000 রুপিয়া নিয়ে আসবে, তার সঙ্গে পান্না বাবুকে বলবে আগাম 20,000 টাকা দিতে বলবে অ্যাডভান্স, বলবে রাজু ভাই বলেছে। টাকা কারবার, কিসের ব্যবসা করে গিয়ে জিজ্ঞেস করতে হবে। রাজু ভাই একটু চা করে আনি। আরে না না বৌদি, আপনি এত চাপ নিচ্ছেন কেন, এসবের কোনো কিছু দরকার নেই। না না কেন, তুমি তো আমার কাছের মানুষ। আচ্ছা রাজু ভাই তুমি কিসের ব্যবসা করো? ও আমার ব্যবসার কথা বলছো? আর কি বলবো বৌদি, আমার এই কোম্পানি থেকে মাল ট্রান্সপোর্টের ব্যবসা আছে। ওরে শালা, এই তো বড় লোক রে, গাড়ি আছে বাড়ি আছে, মনে হয় কাজের লোকও আছে, কেন যে মাকুকে বিয়ে করলাম। আরে বৌদি আপনি কিছু ভাবছেন নাকি? না 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 কিছু ভাবছি না। রাজু ভাই চা করে আনি, তুমি তো আমাদের অতিথি,
চা করে আনি। আরে বৌদি, আপনাকে এত চাপ নিতে হবে না, এত কষ্ট করতে হবে না, আমি এখন চা খাবো না। আচ্ছা রাজু ভাই, তুমি বিয়ে করেছো? না না বৌদি, এখনো হয়নি। ব্যবসাটা একটু দাঁড়িয়ে যাক, তারপরে করব। কিন্তু তোমার বয়স হয়ে যাচ্ছে অনেক। না না না, ওই একটু আর কি। আচ্ছা আচ্ছা। A few moments later. রাজু ভাই, আরে বৌদি চা নিয়ে চলে এসো। রাজু ভাই, বৌদি, রাজু ভাই, কি যে করো না বৌদি। রাজু ভাই কোথায় গেল? বাড়ির ভিতরে গেল নাকি? মণিমালা, মণিমালা, কি যেন একটা রাখা আছে। মাকু, তোমার সাথে আর আমি সংসার করতে পারলাম না, রাজু ভাইয়ের সাথে চলে যাচ্ছি, তুমি খোঁজার চেষ্টাও করো না, এটি তোমার মণিমালা। আমাকে ছেড়ে চলে গেল পরপুরুষের সঙ্গে, মরবি সুর মরবি। এইটা আমার বাড়ি, এক সাইডে আমি থাকি আর এক সাইডে 60-70 গরু থাকে, ওদের ওরা যত পায়খানা করে আমি বাগান মালিককে ট্রান্সফার করি। এইটাই আমার হচ্ছে মেন বিজনেস। যাই হোক, তুমি এসছো, খুব ভালো হয়েছে, আমার একটু হালকা হয়েছে। গরুর যে গোবরগুলো তুমি গুঁড়িয়ে এক জায়গায় রাখবে, তারপরে আমি যে ক্যাচনাগুলো রয়েছে ওগুলো আমি পরিষ্কার করে দেবো, কারণ তুমি ওই ক্যাচনা পরিষ্কার করতে পারবে না, কারণ হাতে তোমার হাজা হয়ে যাবে। চিন্তা নেই, তুমি যে গোবর তুলবে, তোমার নতুন হাত তো, তোমার জন্য হাত গ্লাস এনে দেবো। আমি একটু শান্তি পেলাম, যা হোক একটু হালকা পেলাম তোমার জন্য, আর ওই জন্য কোনো চিন্তা করছি না, কোনো টেনশান করছি না। আরে তুমি চাপ নিও না, আগামী দিন আমরা বিয়ে করব, আর তোমার জন্য আমি নতুন হাত গ্লাস এনে দেবো। তোর বিয়ে নিয়ে কুচি মেরেছে, ধপবাজ, চচ্চর, ছাচ্চর, এই বাড়িয়া লোকের গায়ে ছাইটা বুদ্ধি, আমি বিয়ে করব না। আরে তুমি যা, তো যাও দূর দূর হো এখান থেকে, চলে যাও, চলে গেছি। না 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 না, কোন কিছু না, আমি বেশি লাভ করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও তুমি। না না না, কোন কিছু না, আমি সেটাই নিয়ে থাকবো, ক্ষমা করে দাও তুমি আমাকে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো ঠিক আছে, চলো চলো। আর ভুল বুঝতে পারছো? শোন তাহলে, এদিকে শোন, এটা করলে হবে কাজ? 100% হবে। আচ্ছা